Balling. First ball. বাংলাদেশের পেসারদের বদলে দেওয়ার রূপ কার অ্যালান ডোনাল। ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে ইবাদতকে নিয়ে বেশ কাজ করেছেন তিনি, আর তার ওই ফলাফল হিসেবে মাঠে যেন আজ একশোতে একশোই পাবেন ইবাদত হোসেন। কেননা ইবাদতের বোলিং ছিল আজ দেখার মতোই। ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত একটি ইয়র্কার দেন ইবাদত হোসেন, যে বলটি এতটাই নিচু ছিল যে বোঝার ক্ষমতায় ছিল না লোকান টাকারের। ইবাদতের বলে বিধ্বস্ত হয়ে তিনি ফিরেছেন ২৮ রানে। এরপরের বলে ইবাদত যেন আরও ভয়ানক, মাত্রই ব্যাটিং এসেছেন ডকরেল এবং তাকে সরাসরি বোল্ড করে ছাড়েন। তিনি ফিরে যান প্রথম বলে ডাক মেরে। ইনসুইম ইয়র্কার এবং বাউন্সার আজ বেশ ভালোই সামলেছেন ইবাদত হোসেন, তাই তো তার বোলিং প্রশংসায় ধারাভাষ্যকাররা বলে ওঠেন, সিলেট রকেট অন ফায়ার, ইবাদত হোসেন গেটস ডকরেল ওয়ান মোর টাইম।